شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আলা অসংখ্য প্রশংসা ভাই আপনাকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আলফুর মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করেছেন কুরবানির মাসালা সম্পর্কে যে কুরবানি আপনি টাকা পয়সা ইনকাম করেন সেটা আপনার পিতামাতাদেরকে দেন এখন সেটা আপনার নামে না দিলে হবে কি না আপনি কোরআন করিমের সৌরাতুল আমের একশত একুশ নম্বর আয়াতে লক্ষ্য করে দেখুন আল্লাহ বলছেন যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা বক্ষণ করো না কেননা এটা গর্হিত কাজ এই আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হয় পশু জবাই করতে হয় আর যে কোনো এবাদত সেটা শারীরিক হোক অর্থনৈতিক হোক যে কোনো এবাদত হোক সব কিছু এবাদক একমাত্র আল্লাহ আল্লাহর জন্য করতে হয় কোনো ব্যক্তি বা কোনো ব্যস্তর নামে না আল্লাহ সারা অন্যের নামে জবাই করা এটা হচ্ছে বড় শিরিক এটা বিরাট বড় অন্যায় কাজ আপনি লক্ষ্য করে দেখুন একটি ছোট্ট সোরা সৌরাতুল কাউসার এর দুই নম্বর আয়াতে আল্লাহ সু তালা বলছেন ফসলি রবিকা ওয়ান আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাদ আদায় করুন এবং কুরবানি করুন আল্লা সু খানহু আয়াতে ছোট্ট একটি কথা বর্ণনা করেছেন যে আপনি আল্লাহর রবের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতের জন্য সলাদ আদায় করুন এবং কুরবানি করুন কুরআন কারীমের সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা পরিষ্কার করে বলছেন কুল ইন্নাসালাতি ওয়নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতে বলছেন হে নবী আপনি বলুন আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সব কিছুই আল্লাহ রাবুল আলমের উদ্দেশ্যে নিবেদিত যার কোন শরিক নেই আর এই কাজের জন্য আমি আদিষ্ট হয়েছি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আলা তাহলে এই যে আয়াত এই আয়াতে এই কথাগুলি বলছেন অর্থাৎ আল্লাহ ব্যতীত আল্লাহ সারা অন্যের নামে জবাই করা এটা হচ্ছে শিরিক আলির আদিউলত থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বোনা করেছেন চারটি বিষয়ে আর আলিরাদি আল্লাতুল বলছেন যে চাটি বিষয়ে আল্লাহ নবী আমাকে অবহিত করেছেন লা আন মান জাব আলি গৈরিল্লা ওয়ালাহ আন আল্লাহমান লা আ আনা ওয়ালি দৈহি ওয়ালা আন আল্লাহ মান আ ওয়া মোহাদিসান ওয়ালা আন আল্লাহ মিনু গৈরি মান আরুদি মুসলিম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদরে বলেন লা আন্নাল্লাহু যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করে তার উপর আল্লাহর লানত লা আন্নাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি যে ব্যক্তি নিজ পিতা-মাতা অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত লা আন্নাল্লাহু মিন আওয়া মুহদিসান যে ব্যক্তি কোন বিদআতেকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন পরিবর্তন করে তারপর আল্লাহ লক্ষ্য করে দেখুন অনেক ব্যক্তি পীর বা বা মাজারের নামে মাজারে মানুষে মানত করে ওই পীর বাবার নামে মুরগি গরু বিভিন্ন রকম কোন কিছু জবাই করে এই যে কাজটা করে এটা হচ্ছে শিরিক তাহলে কোন পীর বাবার নামে কোনো মাজারের নামে বা কোনো আউলিয়ার নামে কোন দরবেশের নামে বড়পিন্ডর নামে যদি কেউ কোরবানি করে বা কোনো কে জবাই করে সেটা যেরকম শিরিক তেমনি ভাবে আপনি বলছেন যে আপনার নামে দিতে হবে বা আপনার পিতামাতার নামে দিলে হবে না আপনার নামে দিতে হবে এরকম কোনো ব্যক্তির নামে কোনো কোরবানি হয় না কোরবানি করতে হয় একমাত্র আল্লাহ সব খান হাতার সন্তুষ্টির জন্য তাহলে এখানে আপনার চাচা যে মশলা দিয়েছেন যে আপনি টাকা উপার্জন করেন ইনকাম করেন আর আপনার নামে যদি কোরবানি না দেন তাহলে সেটা কোরবানি হবে না সম্পূর্ণ অন্যায় কথা সম্পূর্ণ ভুল কথা আপনি ইনকাম করেন পিতামাতা হাদিসের মধ্যে রসুল সাল্ল আলি ওয়াশাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন সেই হাদিসটা আমাদের কাছে পরিষ্কার আবুদাউদের হাদিসটা আছে কিতাবুল মানসিক অধ্যায় অকাল রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়া ইন্স আলাহা কুল্লি আলি ভাই তিন ফি কুল্লি আমিন উদ হাইয়া হো আবু দাউদ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সেন করেছেন হে মানব সমাজ হে মানব মন্ডলী তোমরা প্রত্যেকে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই তোমাদের জন্য কুরবানী করা আবশ্যক প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই তোমাদের জন্য কুরবানী করা আবশ্যক আদিষ্টি আবু দাউত এ কিতাব মানসিকের অধ্যায়ের ভিতরে আছে এবাদতটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হবে কোনো ব্যক্তির নামে না তাহলে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনাটা এখন করা হল অর্থাৎ পরিবারের পক্ষ থেকে কোরবানি করার কথা বলা হয়েছে এখানে কোনো ব্যক্তির নামে নয় আর كربان الزيد <سؤال> دواتا سي لو كوكري ديكون الله إني وجّهت وجهية للّذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له بذلك وأنا أول المسلمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم تقبل مني ومن أهل بيتي بسم الله الله أكبر إكنكي إيه والله اللهم تقبل مني هي الله إتامار অমিন আহালি বাইতি এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং অন্য জায়গার মধ্যে আরেকটি দোয়ার অংশ আছে যে আমার উন্মতের মধ্য থেকে বলছেন যে আমার উম্মতের মধ্য থেকে যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে আল্লাহ তুমি এটা কবুল করো গ্রহণ করে নাও বলেন হান আল্লাহ তাহলে এখানে দোয়ার মধ্যেই কথা আসছে এখানে কোনো ব্যক্তির নামে কোনো কথারে আসে নাই এটা পরিবারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কল্যাণের জন্য আপনার পরিবারের পক্ষ থেকে কল্যাণের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি এইভাবে কোরবানিটা করবেন আল্লাহ সব হান এতক্ষণ যাবত আমরা আপনার এই প্রশ্নের উত্তরে যা কিছু বললাম কোরআন সৈয়াদিস আলোকে যে কথাগুলি আলোচনা করলাম আশা করি এ কথাগুলি আপনি বুঝতে পেরেছেন এবং আল্লাহ পাক আপনাকে সহি সঠিক জিনিসটাকে জেনে এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন আপনি কোরআন কারিমের সৌরাত আমের ১৬২ বাষট্টি নম্বর আয়াত লক্ষ্য করুন আল্লাহ বলছেন কল ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়া ও মামা তি বলছেন যে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তো এখানে যে কথাটি আল্লাহ পরিষ্কার করেছেন সেটা হচ্ছে যে কোনো এবাদত বন্দেগী আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে হয় আর কোরবানির বিষয়টা হচ্ছে এটা আসলে ফরজ কাজ না এটি হচ্ছে সুন্নত একটি কাজ সেখানে যদি সকলের টাকা হালাল হয় আপনি যে বর্ণনা করছেন যে আপনারা সকল ভাই মিলে একত্রিত হবে টাকা জমান টাকা জমিয়ে পরে আপনারা একটা গরু কুরবানি করেন হ্যাঁ এটা যায়াজ আছে করা যায় আছে কিন্তু যদি আপনাদের দ্বারা এরকম সম্ভব হয় যে একা একা করা সামর্থ্য আপনি গরুতে না যাইয়া যদি আপনি একটা বকরি কুরবানি করতে পারেন ধরেন একটা বকরি সাত থেকে দশ হাজার টাকা লাগে আর একটা গরু কোরবানি করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে তো সেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে না যেয়ে আপনি যদি মনে করেন যে আমি একটা খাসি কোরবানি করব এককভাবে তাহলে এককভাবে কোরবানি করাটা আপনার জন্য উত্তম হবে আর সকল ভাই মিলে যারা কোরবানি করতেছেন এককজন একক ইনকাম করে সেই ইনকামটা সেই আয়টা সেই কাজটা যদি হালাল হয় এবং নামাজি হয় এবং তাদের টাকার ভেতরে যদি কোন সুদের কোন কোনো মাত্র না থাকে কোন সোদের টাকা যদি না হয় হালাল যদি হয় হারাম পন্থা যদি না হয় তাহলে সেখানে কোরবানি করা যেতে পারে কারণ যেহেতু এটা একটা সন্নত কাজ সকালে মিশরিক হয়ে আপনার একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন সাতজন এবার পরিবারের পক্ষ থেকে সকলে কোরবানি করতে পারেন কিন্তু সেই কুরবানির ব্যাপারে যদি কারো কোন কুরবানিটা ভালো হল না বা আমার গুস্ত কম হয়েছে বা বেশি হয়েছে আপনার ফ্যামিলির কেউ কোনো কথা এরকম বললো মন্তব্য করলো যদি কোন এ ব্যাপারে কোরবানির ব্যাপারে কোনো মন্তব্য করে তাহলে সেই কোরবানি বাতিল হয়ে যায় আর এজন্য সর্বদিক দিয়ে খেয়াল করতে হবে যে ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টি জন্য করতে হবে আল্লাহ বক কোরআন কারিমে সূরা হাজ্জের ভিতর বলেন আল্লাহ ইয়া নালাল্লাহু হুমা ওলাদিমা ওয়া কি ইয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ সেহাতের মধ্যে বলেন যে আল্লাহ পাক তোমার পশুর যে তুমি যে পশু কয় করলে এর গোশত কত হবে এর রং কি রকম এটা কতটুকু ওজন বা কতটুকু মন গুস্ত হবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন না আল্লাহ লক্ষ্য করেন যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কারাই কষ্ট করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা এই কুরবানি

বলেছেন যে ব্যক্তি থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমার ঈদগা মাঠে না যায় তাহলে সেখানে ব্যক্তির কথা বলা হয়েছে এটা এই মান যে শব্দটা সেটা এসবে না কারা এটা যেই হোক সে এক হোক বা দুইজন বা যাই কিছু হোক যারাই এটা কাজটা করবে সামর্থ্য থাকাও যারা সত্ত্বেও যারা কমানি করবে না তাদেরকে ঈদগা মাঠে যাই তাহলে নিষেধ করেছেন অতএব আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের খালেজ যদি ভালো হয় খালাসের সাথে যদি হয় আপনারা ভাই বোন বা আপনারা ভাইরা মিলে যদি সেটা সত্যিকার এক মনের হয় মনের মধ্যে যদি কোনো ত্রটিলতা না থাকে কারো মনে যদি কোনো সন্দেহ না থাকে বা কারো কোনো যদি দ্বিমত না থাকে তাহলে টাকা বেশি কম বেশি হইলেও সবাই মিলে যদি সেটা করেন সেটা জায়াজ আছে তবে একাই উত্তম আল্লাহ খানাহুতলা আপনাদেরকে সঠিক জিনিসটা জেনে আমল করার অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ